গিরিধর। হ্যাঁ বাবু। এই নূপুরের আওয়াজ কোথা থেকে শোনা যাচ্ছে? বা বাবু বা, আপনি জমিদার হওয়া সত্ত্বেও আশেপাশের খবর আপনি কিছুই জানেন না। বাবু দেখুন, বাবু দেখুন, আকাশ থেকে তো পরিরা নেমে এসেছে জানো। আরে কি করছো এটা? ছাড়ো ছাড়ো বলছি, ছেড়ে দাও। আরে বাবু, আপনি জলে কেন লাফালেন? এই চলো। ধর 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 ধর। ছি 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 ছি, অসভ্য লোকগুলো কি করলো তোর সাথে? তোর নাম কি রে? তুই তোর নামটা বলতে চাইছিস না তাই তো? কোনো দরকার নেই, তোর নাম জেনে আমার কিচ্ছু হবে না। আমি তো শুধু আরে তুই কি করবি? ধর ওকে। হ্যাঁ বাবু চলো। ঠিক বলছিস মা, আমি এক্ষুনি গিয়ে সবাইকে জড়ো করে ডেকে আমি এর অন্যায়ের প্রতিবাদ করব। আপনি আমাকে ওই শয়তানগুলো থেকে কেন বাঁচালেন? আপনি তো আমাকে চেনেনও না। এর উত্তর আমার কাছে নেই।
নাম জিজ্ঞেস করছেন না তো? প্রয়োজন কি আছে? আর নিজের নামটাও বলছেন না? এরও কোনো প্রয়োজন নেই। যেটা বলতে চাও সেটা তো বলো। তোমার ঘরে পৌঁছানো দরকার। তোমার বাড়ির লোকেরা নিশ্চয়ই তোমার জন্য খুব চিন্তা করছে। আমার কোনো সেরকম লোক নেই। ক্ষমা করে দাও আমায়, আমি সেটা বলতে চাইনি। হ্যাঁ, এবার তুমি যেতে পারো। আমার নাম রাধা, আমার বাবার নাম হরিরাম, ওই সামনের টিলাটায় থাকি। আরে আরে, আমার নাম গোপী। ঠাকুর, তোমার এই অবস্থা, এমন কি হলো? বাস, এমনিতেই নৌকোতে বসতেই পা পিছলে গেল। আরে আরে আরে, তাহলে তো খুব চোট লেগেছে, দেখি একটু। আরে, এটা তুমি কি করছো? আমি ইয়ারকি মারছি না, সত্যি বলছি। তোমার কুকর্ম কে না জানে, আর আমি তো তোমার স্ত্রী। দেখো, নিজের মুখের উপর লাগাম দাও। তা না হলে ঠাকুর সাহেব জবাব চাই, ঠাকুর সাহেব জবাব চাই, ঠাকুর সাহেব জবাব চাই। কি ব্যাপার? ঠাকুর সাহেবের অন্যায় বেড়েই চলেছে, আমাদের বাড়ির মেয়েদের বেঁচে থাকা অসহ্য করে তুলেছে। আজ আমরা সমাধান করেই বাড়ি ফিরবো। আপনাদের রাগ দেখে আমার একটুও দুঃখ হচ্ছে না, কারণ আমি আপনাদেরকে পর বলে মনেই করি না। সাক্ষীদেরকে এনে হাজির করো, তাহলে আমি প্রমাণ দিতে পারি। আপনার মেয়ে খুব তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাবে, আমার উপর ভরসা রাখো। আর যে এই অন্যায় কাজ করেছে আমি তাকে শাস্তি দেব। ঠাকুর পৃথ্বী সিং এর জয়, ঠাকুর পৃথ্বী সিং এর জয়, ঠাকুর পৃথ্বী সিং। আমি আপনার এই দয়া কখনো ভুলবো না। ধন্য হোক, আপনি ধন্য। চলো তোমরা, চলো। গ্রামবাসীদের তো তুমি খুব বোকা বানালে। চুপ কর আর মুখের কথা মুখেই রাখ। এই নাও জল খাও। হ্যাঁ, তুই কি জানো বলছিলিস বাবা? মা, মা, কি বলতে চাইছিস? আজ বাড়িতে ফেরার সময় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছিল? ঠাকুর পৃথ্বী সিং গ্রামের মেয়েদের উপরে খারাপ নজর রাখে। ঠাকুরের কথা তো ঠাকুরই জানে, আমাদের কি লেনদেন? সেটাই তো বলছি মা, নদীর ওপারে যে রাধা থাকে না, হয়তো থাকে। ওই রাধা আজ বিপদে পড়ে গেছিল। হে ভগবান! রাধাকে বাঁচাতে গিয়ে ওই ঠাকুর আর ওর লোকজনের সাথে আমার মারামারি হয়েছিল। তারপর তুই ওদের সাথে মারপিট করেছিস? হ্যাঁ মা, খুব মেরেছি ওদের, সারা জীবন মনে রাখবে ওরা। মা, তুমি চিন্তা করছো কেন? চিন্তা করব না তাহলে আর কি করব? তুই তো আমার জীবনের একমাত্র ভরসা বাবা। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো, এটা ভেবে দেখেছিস কখনো? আমার কথা বোঝার চেষ্টা কর। বড়লোকের সাথে শত্রুতা বাড়িয়ে আমরা কিছুই করতে পারবো না বাবা। আরে তুমি তো শুধু শুধু চিন্তা করছো মা। কিন্তু ওদের সাথে শত্রুতা করা? আরে ছাড়ো তো ও সমস্ত কথা। কিন্তু মা, তুমি কি রাধাকে দেখেছো? না তো। রাধাকে খুব সুন্দর দেখতে মা, বড় বড় চোখ, গোলাপের মতো ঠোঁট, কালো কালো লম্বা চুল, স্বভাবেও বেশ লজ্জাবতী, আর মিষ্টি মিষ্টি কথা, আর আর কিছু না মা। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পারছি। যা গিয়ে চেতককে ঘাস খাওয়া। ঠিক আছে। আরে বাবা! আরে মা, তুই এসে গেছিস! হ্যাঁ, আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম বাবা। ওই ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি। ঠাকুরের জন্যই তো আমাদের সম্মান রক্ষা হলো আজ। ভগবান ঠাকুরকে দীর্ঘজীবী করুন। বাবা, তুমি ঠাকুরের ব্যাপারে জানো না? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি তো আগে ওকে চিনতে পারিনি। আরে ঠাকুর তো স্বয়ং দেবতা রে দেবতা, তোমাকে কি করে বোঝাই। আচ্ছা শোন, আজ তুই ঠিক ঠিক বাড়ি এসে গেছিস, সেজন্য শনিবার দিন হনুমানজির মন্দিরে প্রসাদ দিয়ে সারা গ্রামের লোকের প্রসাদ দেবো আমি। কিন্তু বাবা! এখন তুই ভেতরে গিয়ে রান্না বান্না শুরু কর, আমি বাজার থেকে ঘুরে এক্ষুনি আসছি। বাবা!
তাকে কি করে বোঝাবো? এর তো চোখের মধ্যে পর্দা পড়ে আছে। নে চল খা। লা 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 লা। এই এখানে আয়, এখানে আয়। কি হয়েছে? এত সেজে গিয়ে কোথায় চললি? দরবা খেলতে। সাধুর মন্দিরে। আমিও যাব। আমিও যাব। লজ্জা করে না, তুমি আসলে নৌকা কে চালাবে? তারপর আবার তোমার বাবাও আসবে। একগুলারি, আমার বাবা মরে গিয়ে না 10 বছর হয়ে গেছে, তাকে যদি আবার ডাকতে হয় না, ওই পাহাড়ের উপর থেকে তোকে ঝাঁপ দিতে হবে। চল হাঁ, তুই তো আমাকে সবসময় মেরে ফেলতে চাস। আমার ভাই আসলে না তোর হাড় গোড় ভেঙে দেবে। হ্যাঁ হ্যাঁ, আসতে দে তোর ভাইকে। তোর ভাই যদি পালোয়ান হয় তাহলে আমি কম কিসের? হ্যাঁ ও তো আসবে, এখন তুমি নিজের কাজে যাও। আর তুই না ঘরে বস, কোথাও যেতে হবে না। হ্যাঁ আরে দুলারি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, চল দেরি হচ্ছে। আরে কালু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কেন? কিছু না কিছু না, এটা মানে কে ওই ওই আমার নৌকাতে একটা গাধি উঠে পড়েছিল, ওকে ভাগানোর জন্যই লাঠি নিয়ে আছি। নৌকায় গাধি? এর মাথা খারাপ হয়ে গেছে জানিস? চল আমাদের দেরি হয়ে গেছে চল। অসভ্য মেয়ে, আমি তোকে দেখে নেব। আরে গোপি। আরে রাধা, আবার দেখা হয়ে গেল, কোথায় যাচ্ছ? ডান্ডিয়া খেলতে। আমি ওখানেই যাচ্ছি, খুব মজা হবে তাই না? হবে না? হ্যাঁ। নাচবি গাইবি তুই আজ রঙ্গিলা রানী, ওরে সজনী রানী, তোমার জন্যে হলাম আমি পাগল রে ও প্রিয়তম। ঝমঝম করে নূপুর যে পায়, কত আশা জাগে দেখে এই যৌবন, কত আশা জাগে দেখে এই যৌবন, ঘুম গেল শান্তি গেল, তুমি আমায় করতে পাগল। নাচবি গাইবি তুই আজ রঙ্গিলা রানী, ওরে সজনী রানী, তোমার জন্যে হলাম আমি পাগল রে ও প্রিয়তমা। সবার দুঃখ দূর করো, বড়ার নারীর মাতা রানী, মা যে সবার ভরে দেবে ঝুলি, কেউ যাবে না খালি হাতে ঘরে, কেউ যাবে না খালি হাতে ঘরে, দুঃখরানি মা কল্যাণী করে দে করুণা। ও সজনী নাচবি গাইবি তুই আজ রঙ্গিলা রানী, ওরে সজনী রানী, তোমার জন্যে হলাম আমি পাগল রে ও প্রিয়তমা।
আজ ভালোবাসার প্রদীপ জ্বলবে মায়ের মন্দিরে দেখো আজ ভালোবাসার প্রদীপ জ্বলবে ও সখী রে এলো যে আজ গুরবার রাতে নাচো গাও ও প্রিয় তম শুনো রে প্রিয় তম নাচো গাও রে ও সজনী নাচবি গাইবি তুই আজ রঙ্গিলা রানী ওরে সজনী রানী তোমার জন্যে হলাম আমি পাগল রে ও প্রিয় তোমার হে অন্ধ দেখো চোখ পেয়ে যায় বোবা দেখো কথা বলে তোমার শক্তির ছোঁয়া পেলে মা প্রেম প্রীতি ভালোবাসা হয় মা প্রেম প্রীতি ভালোবাসা গরবার দিন দেখো এলো রে নাচবো গাইবো একসাথে আমরা নাচবো গাইবো রে আজ আমরা নাচবো গাইবো রে আজ আমরা নাচবো গাইবো রে গরবার দিন দেখো এলো রে নাচবো গাইবো একসাথে আমরা নাচবো গাইবো রে আজ আমরা নাচবো গাইবো রে হে মন যে আমার নাচে গায় মাতা রানীর উঠোনে তোমার মহিমা তোমার করুণা ছড়িয়ে পড়ুক জগতে ছড়িয়ে পড়ুক জগতে গরবার দিন দেখো এলো রে নাচবো গাইবো একসাথে গরবার দিন দেখো এলো রে নাচবো গাইবো একসাথে আমরা নাচবো গাইবো রে আজ আমরা নাচবো গাইবো রে আজ আমরা গোপি দাদা আপনি তো খুব ভালো ডান্ডিয়ে খেলেন রাধাও তো ভালোই নাচে তাই না হ্যাঁ ঠিক আছে এখন যাই দেরি হয়ে যাচ্ছে আমার রাধা গোপির সাথে তোকে খুব মানাবে দুলারি এসব বলিস না আরে এ তো আমি তোর মনের কথা বলছি যদি তোর ভালো না লাগে তাহলে কান বন্ধ করে নে আর চোখটাও ঘুরিয়ে নে আমি কেন বুঝতে পারছি না কি আমার চোখ ওর দিকেই চলে যাচ্ছে আহারে আমার সোনার বন্ধু এই তো ভালোবাসা শুরু চল এখন ঘরে যাই হ্যাঁ হে মা লক্ষ্মী হে মা কালী অম্মে মা তোর ছেলে রতনলালের পুজো গ্রহণ কর মা আমাকে রোজ নতুন নতুন গ্রাহক দিস মা যদি এই সেবকের সিন্ধুক সবসময় ভরে থাকে আমি সবসময় তোর পুজো করেই যাব মা জয় মা লক্ষ্মী সেঠজি সেঠজি মা লক্ষ্মী আমাদের প্রার্থনা শুনেছেন আর নতুন গ্রাহক পাঠিয়ে দিয়েছেন খুব পয়সাওয়ালা মনে হচ্ছে মুনি মাখন সত্যি বলছিস তো চল চল জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আরে আরে আপনি ঠাকুর সাহেবের কোনো খবর আছে নাকি তাহলে যেতে যেতে ওনার সঙ্গে দেখা করে নেব আরে সেঠজি ঠাকুর সাহেবের হুকুম তো আমাকে রক্ষা করতেই হবে বলো কি আদেশ আছে সেঠজি আপনি ওই ঘোড়াওয়ালা গোপীকে চেনেন তো না হ্যাঁ ওকে কেন ওর বাপ ঠাকুরদাকেও চিনি আমি কখনো ও আমার কাছে দেনাদার ছিল বাস সোজা কথা ওর বাবা ঋণের কথা তুলে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে কিন্তু কি করে নকল কাগজপত্র দিয়ে সেঠজি একদম ঠিক কথা আর না বললে ঠাকুরের সঙ্গে শত্রুতা হয়ে যাবে তার চেয়ে ভালো ওর সাথেই হাত মেলাও তুমি জেনে নাও তোমার কাজ হয়ে গেছে বাবা বাবা তুমি তো ভগবানের প্রসাদ নিতেই ভুলে গেছো এই নাও হ্যাঁ দে মা দে আপনিও নিন নাও তুমিও মিষ্টি মুখ করো এটা কে ও ওর নাম কাবেরী সেঠজির একমাত্র মেয়ে কাবেরী খুব সুন্দর নাম তো
सेठ जी और বিয়ে হয়ে গেছে নাকি? আরে এটাই তো মুশকিল হয়েছে, আমার ছেলে তো কারোর সঙ্গে কুষ্টি মিলছে না। আরে সেঠ জি ভাবুন, আপনার চিন্তার অবসান হলো, আমাদের বাপু আছে তো, কিন্তু আগে ওই গোপীকে দেখে নিন। হ্যাঁ এই শোনো। আরে মুন্সি বাবু আপনি আসুন আসুন বসুন। গোপীকে বাইরে ডাকো, ওর সঙ্গে দরকার আছে। গোপী এখন তো বাড়িতে নেই, বাইরে গেছে। আপনার কিছু কাজ থাকলে আমাকে বলে যান। এমন কোনো বিশেষ কথা নয়, ওই যে তোর স্বামী ছিল ও আমার থেকে 2000 টাকা ধার করেছিল, সুদের উপর সুদ জমে গিয়ে 7680 টাকা হয়ে গেছে। এখন আমার ওই পয়সাটা চাই। এত বেশি টাকা শোধ নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হলো। মুন্সি বাবু আপনার কিছু ভুল হচ্ছে, আমরা তো 5 বছর আগেই সব দেনা দিয়ে দিয়েছি। কি বললে? শেখ রতনলালের হিসেব ভুল? মুন্সি বাবু আমরা গরিব নিশ্চয়ই, কিন্তু বেঈমান না, আমরা সমস্ত পয়সা ফেরত দিয়েছি। বাজে কথা বলো না তুমি, আর হিসেব কিসেবের কথা বলো? হিসাব তো আমার ছেলে গোপী আসার পরে সমস্ত হিসাব বুঝিয়ে দেবে। গোপী আমাকে হিসেব শেখাবে? শুনে নে, আজ থেকে তোর এই পুরো বাড়ি আমার, বাড়ির সমস্ত জিনিসপত্রও আমার। এখন আমার লোকেরা আসবে আর তোর বাড়ির সব জিনিসপত্র নিয়ে যাবে। এখন তুইও বাড়ির বাইরে চল 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 আয় আমার সঙ্গে, চল আমার সঙ্গে, চল ছেড়ে দিন আমাকে। মুন্সি বাবু এ কি করছেন আপনি? আয় আমার সঙ্গে, আয় গোপী, চলে আমার সঙ্গে। গোপী কথা বলবি না, আয় আমার সঙ্গে, আয় চলে। কোথায় গেলি তুই? চলে গোপী, চল বেরো। কে রে? আরে ও মুনিম, আরে ও মুনিম। আমার মাকে ঘর থেকে বার করবি তুই? তোর এত হিম্মত? আমার মাকে ঘর থেকে তাড়াবি? সুদ চাই, সুদ চাই তোর? আমার বাবা তোর থেকে টাকা ধার নিয়েছিল, এই নে সুদ। সুদ এই নে, সুদ এই নে, সুদ আরো চাই সুদ। আমার ঘরে গিয়ে কি অন্যায় করেছে কি বলতে চাও? এ সমস্ত ফালতু নাটকের কোনো প্রয়োজন নেই। এ মিথ্যে কাগজ নিয়ে আমার মাকে হামলা করেছিল, কি বলছো? মিথ্যে কাগজ? আজ তোকে আমি ছেড়ে কথা বলবো না। আপনি যা বলেছিলেন তাই করেছি। পরের বার তোর মুখটা দেখাতে আসিস না। বাহ ঠাকুর বাহ, কি ভালো অভিনয় করতে শিখেছেন আপনি। গোপী তুই ফালতু রাগ করছিস, আমি তো তোকে বন্ধু মনে করি। ঠাকুর এই অন্যায় কাজ বন্ধ করুন, গোপী আপনার দাস হয়ে থাকবে। চোরের উপর বাট পারি, দেখলে? এখনো বলছি শুধরে যাও। তুই তোর মুখটা বন্ধ রাখ আর আমাকে আমার কাজ করতে দে। আরে চুড়ি পড়া হাতে রে, চুড়ি পড়া হাতে রে। আরে এই চুড়ি কার জন্য? তুই বললা কার? তোর মায়ের মনে হচ্ছে। আমার মাকে গালগালি দিচ্ছিস, নিজেকে কি ভাবিস? আমি তো এখন তোর পুরো গোষ্ঠীকে ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত তুই বলবি না কি আমার গয়না গাটি তুই কোথায় দিয়ে এসেছিস। দেখ গুলারি, আমি তোকে কতবার বলেছি তুই আমার কাজে না, জীবনে কখনো নাক গলাবি না। ভেতরে যা, ভেতরে যা। খাবার বাড়, খুব খিদে পেয়েছে আমার। যা গিয়ে কিছু আগে কাজকর্ম কর। তোর মুখের সঙ্গে এখন হাত পাও চলছে নাকি? যা খাবার দিবি না আমাকে? দাঁড়া তুই, দাঁড়া দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। খাবার দিবি না।
ভাইয়ের ভয় দেখাচ্ছিস, আমার মাসল দেখিস নি তুই? সারাদিনে কত মাছকে মেরে একবারে নদীর জলে ভাসিয়ে দি। মা রাধা, কি হয়েছে মা? আজ তোকে খুব খুশি দেখাচ্ছে। বাবা, কি হয়েছে মা? বাবা, শুনেছি সিদ্ধেশ্বর মহাদেবের ব্রত করলে মনের সব কামনা পূর্ণ হয়। ঠিক কথা, তাহলে আমিও উপোস করব। আমাকে নিয়ে চলো না মন্দিরে। আরে তুই ওইখানে গেলে এই কৃষি কাজের দিকে কে নজর রাখবে বলতো? তাহলে আমি একা যাই? একলা নয়, একলা নয়, কাউকে সঙ্গে নিয়ে যা। কিন্তু আমার সাথে কে যাবে? নৌকা চালায় কালুয়া আছে না, আমাদের গ্রামের খুব বিশ্বাসী লোক, ওকে সঙ্গে নিয়ে যা তুই। বাবা, আর আমি আজকে উপোস করেই থাকবো, কারণ আমার মেয়ে আজ তো আর খাবার নিয়ে আসবে না, তাই। আরে কালু, আরে কালুয়া, এখানে পরে পরে ঘুমোচ্ছিস? আরে যমরাজের মেয়ে, আমার উপর ঠান্ডা জল ঢালছিস। কালু, কাজের সময় যে ঘুমিয়ে পড়ে সে ভিখারি হয়ে যায়। আমি ভিখিরি আর তুই মহারানী, কে জানে কোথা থেকে উদয় হলো। এখন এসব কথা ছাড়, আমাকে নৌকায় তাড়াতাড়ি পার করে দে। কোথায় যাবি তুই? ঠাকুর সাহেবের প্রাসাদে। হ্যাঁ, চুপ কর, উল্টোপাল্টা কথা বললে আমি তোর পা ভেঙে দেব। তাহলে বলছিস না কেন যে কোথায় যাবি? মন্দির? আমি যাব না। কেন? আমার ইচ্ছে। ঠিক আছে, তুই এখানে শুয়ে পড়, আমি নৌকা নিয়ে চলে যাই। দাঁড়া, একলা যাসনি, নৌকা তুই নিয়ে যাবি? তোর বাবা সম্পত্তি নাকি? সাবধান, যদি বাবা তুলে কথা বলছিস। এই রাধা, তোর আজকেই হঠাৎ করে মন্দির যাওয়ার ইচ্ছে কি করে হলো? বেশি কথা বলার চেষ্টা করিস না, তুই নিজের কাজ কর। আমার বুকে তুই তীর মেরেছিস না? এই কালুয়া সব তোর কাজ করে দেবে। হ্যাঁ, তাই নাকি? তুই বল, তুই কোথায় কোথায় যাবি? এক্ষুনি দেখাচ্ছি দাঁড়া। ব্যবস্থা করছি আমি, আমি আর আসবো না, যা ইচ্ছে করছে এই মেয়েটা। উরি বাবা রে, আমাকে জল ফেলে দিলি, কি হচ্ছে রে বাবা এসব? তুই কে বাবা? আমি দুলারির ভাই আর তোর জমদূত। রাধা, এমন ড্যাব ড্যাব করে কি দেখছো? তোকে আর তোর এই সুন্দর মুখটাকে। এসব কথা বন্ধ করো। রাগ করেছো? আমি রাগ কেন করব? তাহলে তো সব ঠিকই আছে, কিন্তু এটা আমায় বল, তুই এখানে কেন এসেছিস? সিদ্ধেশ্বর মন্দিরে দর্শন করে আমি আমার মনের বর চাইবো। আমিও দর্শন করতে এসেছি, কিন্তু পূজারীকে তো দেখতে পেলাম না আজকে। এখন আমি তো যজ্ঞ করব ভেবেছিলাম। আমি করিয়ে দিচ্ছি। তুমি? আরে চল সামলে। হ্যাঁ আয়, এখানে বস। এই ঠিক করে বসেছিস তো? হ্যাঁ ঠিক আছে। এবারে চোখ বন্ধ কর, মন দিয়ে ধ্যান কর। সিদ্ধেশ্বর ভগবানের নাম নে। সিদ্ধেশ্বর, 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 সিদ্ধেশ্বর। যা তোর কামনা আছে সেটা ভেবে নে,
করে নিলাম আর মন থেকে চেয়ে নে চাইলাম এবার উঠে পড় গুরুজির পরিক্রমা কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর আচ্ছা अरे जले पड़े गली তোমার জন্য পৃথিবীতে বাঁচি কিংবা মরে যাই ইচ্ছে করে তোমার জন্য সব কিছু আমি ছেড়ে যাই তোমার জন্য পৃথিবীতে বাঁচি কিংবা মরে যাই ইচ্ছে করে তোমার জন্য সব কিছু আমি ছেড়ে যাই ধীরে ধীরে চোখ খোলো চোখ ভেসে যায় চোখের জলে দেহ মন তোমায় শুধুই দিয়েছি শুধু তোমাকে ভালোবেসে ধীরে ধীরে চোখ খোলো সে ভরা এক যেন কোন মৌচাক রে ও গোপরী ও সুন্দরী তুমি যে রূপের রানী গো যৌবন তোমার রসে ভরা এক যেন কোন মৌচাক রে ধীরে চোখ খোলো চোখ ভেসে যায় চোখের জলে দেহ মন তোমায় শুধুই দিয়েছি শুধু তোমাকে ভালোবেসে ধীরে ধীরে চোখ খোলো চোখ ভেসে যায় চোখের জলে দেহ মন তোমায় শুধুই দিয়েছি
শুধু তোমাকে ভালোবেসে ধীরে ধীরে চোখ খোলো ধীরে ধীরে চোখ খোলো ধীরে ধীরে চোখ খোলো দরজা আমি এখন খুলবো না, বাবা ঘরে নেই। শুনতে পাচ্ছো না, বাবা ঘরে নেই? আরে রাধা, আমি দরজাটা খোল। আরে বাবা, তুমি? ভাই রাম, ও আমার একমাত্র আদরের মেয়ে রাধা। আরে রাধা মা, অনেক ছোট ছিল তখন দেখেছিলাম একে, কত বড় হয়ে গেছে। মা রাধা, ও আমার খুব কাছের বন্ধু, আবার শিবগড়ের মুখিয়াও। আজ উনি আমাদের বাড়ি এসে আমাদের বাড়িটাকে পবিত্র করে তুলেছেন। মা রাধা, কাকাকে প্রণাম করো। সুখে থাকো মা, সুখে থাকো। মা রাধা, কাকার জন্য কিছু খাবার নিয়ে এসো তো। এক্ষুনি আনছি। আরে মরে গেলাম, ওরে বাবা রে, আমাকে টাঙিয়ে দিয়েছে এখানে, ওরে বাবা রে। আরে মরে গেলাম রে ভাই, কেউ তো এসে বাঁচাও। আমার বোনকে কষ্ট দিবি, ওকে মারবি? এবার বল। আজ আমি তো টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবো। না, আজকে আমি প্রতিজ্ঞা করছি, তোর বোনকে আর কখনো পেছনে লাগবো না। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচা আমাকে। বল, এখন তুমি সাধু সেজেছ? এতদিন যখন মারপিট করছিলে, অন্যায় হয়ে গেছে আমার মা, তুই ওরে বাবা, অন্যায় হয়ে গেছে। এখন তুমি বুঝতে পারলে তো, আজকের পর থেকে অন্যায় হয়ে গেছে, আমার কথা শুনেই চলবে। আমি যা বলবো সব তুমি বলবে, তাই করবে, আমার সেবা করবে, ঘরের সমস্ত কাজ করবে। হ্যাঁ করবো, যা বলবে তাই করবো। দুলারি আমার নিচে নামা রে বাবা রে, ওরে বাবা রে, আর কতক্ষণ ঝুলে থাকবো রে বাবা রে। তোর ভাই তো একে কষেই মেরে ফেলবে আমাকে। ঠিক আছে দাদা, এবার ওকে মাফ করে দাও, আবার যদি কিছু করে তখন তুমি মাফ করবে না। ঠিক আছে, তুই বললি তাই ছেড়ে দিলাম, নাহলে ছাড়তাম না। সেঠ জি, সেঠ রতনলাল। আরে ঠাকুর পৃথিবী সিং, আপনি? আপনার শ্রীচরণ আমার বাড়িতে পড়েছে। ঘটনা হচ্ছে এই যে, যে আমার বউ আজকাল খুবই কষ্টে আছে, আমি বুঝতে পারছি না আমার কি করণীয়। ডাক্তারকে ডেকে চিকিৎসা করা দরকার। ওষুধ তো চলছেই। সে তো ঠিক আছে, কিন্তু সেঠ জি, বলতে গিয়ে আমার মুখে আটকাচ্ছে। কি কথা বলো। কথা হচ্ছে এই যে, আপনার মেয়ে কাবেরীকে কয়েকদিন ভোলার কাছে থাকার জন্য পাঠিয়ে দাও, তাহলে খুব ভালো হবে। ঠাকুর, সেঠজি তো খুব ভালো মানুষ, দু চার দিন কেন, এক মাসও যদি ওকে কাজে রাখেন তাতেও ওর কোনো আপত্তি হবে না। ঠিক বলেছ না সেঠজি? গিরিধর, কাবেরীকে পৌঁছানোর ব্যবস্থাটা করে দে তুই। ঠাকুর, আপনি কেন চিন্তা করছেন, আমি নিজে কাবেরীকে ওখানে পৌঁছে দেব। ঠাকুর, সেঠজি যখন বলছেন তাহলে তাই হোক। সেঠজি, আপনি আমার উপর খুব উপকার করলেন, চল গিরিধর। সেঠ জি, মনে হচ্ছে কোনো একটা গোলমাল আছে। মুনিম, আমারও এইরকম কিছু একটা লাগছে, কিন্তু কিছু বলতে পারলাম না। মুনিম, তুই কিছু একটা ব্যবস্থা কর। হ্যাঁ, গোপীর সাহায্য নাও। গোপী? ও আমাদের কি সাহায্য করবে, ও নিজের সমস্যায় এখন শেষ হচ্ছে না। তাই তো বলছি, কাবেরীর বিয়ে গোপীর সাথে দাও, তাহলে শত্রু শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। এটা ঠিক বলেছিস। কাবেরী! হ্যাঁ বাবা। তুই বাড়ির ভেতরে যা, আর দরজা বন্ধ করে রাখবি, আমরা এখনই আসছি। চলো মনিম, চলুন।
আপনি এখানে? হ্যাঁ ঠাকুর পৃথ্বী সিং। বাবা ঘরে নেই, বাইরে গিয়েছে। আমার তোর বাবাকে চাই না, আমার তোকে চাই। এ কি করছেন আপনি? বাহানা ছেড়ে ভালোবাসার কথা বল মেয়ে। ছেড়ে যান বলছি। এখানে বস, লজ্জা পাচ্ছিস? কি রে, আমার কিসে লজ্জা? আমি তো তোর স্বামী রে, আমার কাছে আয়, আমি তোকে রানী করে রাখবো। তোর কপাল খুলে গেল রে। কোথায় যাচ্ছিস তুই? আয় রামজাদি, আয় আমার কাছে, আয়, আজ তোর কপাল খুলে যাবে রে। আয়। আরে বাড়িতে কেউ আছে নাকি? কে? আরে মুন্সিবাবু, আপনি আসুন আসুন। এখন তো কিন্তু আমার ছেলে তো ঘরে নেই, হিসাবটা তো পরেই হবে। যমুনা দেবী, আমি এখন হিসেব করতে আসিনি, অন্য কিছু কাজ আছে। আচ্ছা আসুন আসুন, বসুন না, আপনি তো আমাদের অন্নদাতা। পুরনো কথা ভুলে যান যমুনা দেবী, সে কথার জন্য আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু কি করব, নিরুপায় ছিলাম। আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম। এখন বলুন কেন এসেছেন আপনি? যমুনা দেবী, আপনি তো জানেন কাবেরী আমার একমাত্র মেয়ে, সুন্দরী, কর্মঠ, আর বাড়ির সমস্ত কাজও জানে। যমুনা দেবী, আপনার কাছে অনুরোধ আছে, আমার মেয়েকে আপনার পুত্রবধূ করে নিন। মুন্সিবাবু! হ্যাঁ যমুনা দেবী। না মুন্সিবাবু না, কোথায় আমরা আর কোথায় আপনি? আমরা হলাম গরিব, আপনি হলেন লাখপতি, এই সম্পর্ক কখনোই হতে পারে না। আরে যমুনা দেবী, আপনি শুধু একবার হ্যাঁ বলুন, আপনি যা চাইবেন তাই পাবেন। আমি তো হ্যাঁ বলতে পারি, কিন্তু আমার ছেলে গোপী মানবে না। আমাকে ক্ষমা করে দিন মুন্সিবাবু, আমি অসহায়। কি করব, যা কৃষ্ণের ইচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। খুব মজা পেলাম। আরে কি হয়েছে? কি হয়েছে বল বল, কি হয়েছে? ঠাকুর সাহেব! গোপী! হ্যাঁ তুই? কি হলো, চমকে গেছো? না না, নৌকায় এসো না, আমরা একটু ঘুরে আসি। এরকম নে, এসে গেলাম। আরে আমার কোলে না, একটু দূরে সর, দূরে সর। কেন ভয় পাচ্ছিস? তুমি পাশে বসলে যদি কেউ দেখে নেয় তাহলে? এটাই বলবে যে আমরা কোনো কাজের কথা বলছি। তোমার আমার তো কোনো সম্পর্ক নেই, বুঝলে? হ্যাঁ নৌকো চালাও। হ্যাঁ চালাচ্ছি। আরে আরে কোথায় যাচ্ছ? আমাকে তোর পছন্দ না না, তাই আমি জলে ডুব দিচ্ছি। আমি তো সেরকম কিছু বলিনি যে তুমি ঝাঁপ দিতে যাচ্ছ। সত্যি বলছিস, তোর আমাকে পছন্দ রাধা? গোপি! বাবা কিছু না কিছু না। আচ্ছা তুই শোন, আজ আমি হনুমানজির ব্রত রেখে পুরো গ্রামের প্রসাদ দিয়ে দিয়েছি, তারপরেও অনেক মিষ্টি পড়ে আছে। তাহলে নদীর পাড়ে গিয়ে দিয়ে আসো না। আরে হ্যাঁ হ্যাঁ, নদী পার
ঠাকুর পৃথ্বী সিং ওকে তো ভুলে গেছিলাম আমি। ওপারে ঝোপড়ার মধ্যেও তো কেউ থাকে না বাবা। তুই ওই বনওয়ারির কথা বলছিস কি আমাকে? বনওয়ারি কে বাবা? আমি আর বনওয়ারি খুব কাছের বন্ধু ছিলাম আমরা, ছোটবেলা থেকেই আমাদের খুব মিত্রতা। একটা ছোট্ট কারণে ও রাগারাগি করে ওপারে গিয়ে থাকতে শুরু করলো। তুমি ওকে বোঝাওনি কেন বাবা? খুব জেদি ছিল, অনেক চেষ্টা করলাম তবু ও মানতে চাইলো না। আর কিছুদিন পরেই ওই দুনিয়া ছেড়েই চলে গেল। আর সেই সময় তোর মাও চলে গেল। এখন ওখানে কে থাকে? ওর বিধবা স্ত্রী যমুনা আর ওর একটাই ছেলে। অনেক বছর কেটে গেছে, কখনো যাইনি ওখানে, আর কখনো যমুনাও কখনো এ বাড়ি আসেনি। এতদিনে তোর ছেলেটা জোয়ান হয়ে গেল বোধহয়। বাবা, এখন তো ওখানে গিয়ে তোমার খোঁজ খবর নেওয়া খুব দরকার। উনি তোমার বন্ধু ছিলেন না? তুই বলছিস যখন যাব একদিন। আর মিষ্টিটাও দিয়ে আসবে? তুই ঠিক বলছিস মা, তুই ভেতরে গিয়ে মিষ্টিগুলো সাজিয়ে নিয়ে আয়, আমি দিয়ে আসছি। এক্ষুনি আসছি। আরে আস্তে, আরে আস্তে করো না। ও হো হো হো, এত জোরে জোরে পা টিপে আমার পাটা ভেঙে ফেলবে নাকি? আরে না না না, আমি আস্তে 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 টিপে দিচ্ছি। আরে এমনি কি দেখছো? যাও উনুনটা জ্বালিয়ে এসো। ওহো, এই ফু দিয়ে দিয়ে আমার একেবারে দুটো চোখ ফুলে গেছে। অন্য চোখ লাগিয়ে নাও। চোখ? চোখ কোথা থেকে আসবে? ও কি বাজারে পাওয়া যায়? হ্যাঁ, আমার ভাই নিয়ে আসবে। যাও যাও জলের গ্লাস নিয়ে এসো। ও দুলারি, একটার পর একটা হুকুম করে যাচ্ছে। আমি কি তোর চাকর? হ্যাঁ হ্যাঁ, একবার না 100 বার চাকর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাকর। হ্যাঁ আমি চাকর তোর। হ্যাঁ এখন না আমাকে একটু নৌকা চালাতে যেতে দে। তুমি যাবে না। ও আমি নৌকা না চালালে আমি খাবো কি? আমার ভাই নিয়ে আসবে। মাঝখানে এই জমদুত ভাইটাকে কেন আনছিস? খবরদার, যদি আমার ভাইকে জমদুত বলছিস তাহলে ভুল বলবো, জমদুত বলবো। তোর ভাইকে কসাই বলি? চুপ কর বলছি, চুপ কর, চুপ কর। আরে কলুয়া, তোমাদের বেশ ভালোবাসা চলছে। আরে কাকা তুমি, নতুন নতুন বিয়ে হয়েছে তো সেই জন্য একটু। দেখ কলুয়া, আমি কয়েকদিনের জন্য বাইরে একটা কাজে যাচ্ছি, এই জন্য রাধার খেয়াল রাখার জন্য দুলারিকে পাঠিয়ে দে ঘরে। তাহলে তুই যা। আর কালু, তুই এইসব জামা কাপড় নদী থেকে ধুয়ে নিয়ে আসবি, তৈরি করে দেব, বানিয়ে রাখবি, আর দুধটাও ভালো করে রেখে দিবি, আর এখানে ওখানে ঘুরবি না, সমস্ত কাজ করে রাখবি। আমি এখন যাচ্ছি, যা কাজ কর। ওহ, খায় কে আর ধোয় কে, কি বউ পেয়েছি আমি। আরে বৌদি। কে কে আপনি? কার সাথে দেখা করতে এসেছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আরে আমাকে চিনতে পারলে না, আমি হরিরাম, বনমারির বন্ধু। ও হো হো হো, হরিরাম ভাই ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। এতে আপনার কোনো দোষ নেই বৌদি, এতগুলো বছর কেটে গেছে মাঝে। হ্যাঁ আসুন, ভেতরে আসুন। না না, আমি একটু তাড়াহুড়োয় আসি, মিষ্টিটা নিয়ে নিন। আরে না না, এসবের কি দরকার? আমার মেয়ে রাধা মানত করেছিল ভগবানের প্রসাদ, এটা নিয়ে নিন। রাধা তো এখন খুব বড় হয়ে গেছে তাই না? কোলে ছিল তখন আমি ওকে দেখেছিলাম, ভগবান ওকে লম্বা আয়ু দিক। আর আপনার ছেলেটাও তো বোধহয় এতদিন বেশ বড় হয়ে গেছে। কতগুলো বছর কেটে গেছে মাঝে। ভগবানের দয়ায় আমার গোপী সমস্ত কামকাজ নিজেই করে নেয়, আমাকে তো একটু কষ্ট করতে দেয় না। আর একদিন এলে গোপীর সঙ্গে নিশ্চয়ই আলাপ করব, এখন আমি তাড়াহুড়োয় আছি, খুব জরুরি দরকার কাজ। যেটা আপনি ভালো বোঝেন, আবার আসবেন, আর সঙ্গে রাধাকেও নিয়ে আসবেন। ঠিক ঠিক, নিশ্চয়ই যাই। আচ্ছা রাধা। আরে দুলারি তুই? হরি কাকা আমায় বলতে এসেছিল কি রাধা ঘরে একা আছে, আর কাকা বলেছে তোর সাথে থাকতে। হ্যাঁ, তোর কাছে আমার জন্য সময় কোথায়? হ্যাঁ কালু কেমন আছে? এখন তো কোনো অসুবিধা নেই, কিন্তু কুকুরের লেজ তো কখনো সোজা হয় না, যতই বলিস। যেমনি হোক, তোরও স্বামী, ঘর তো তোকে করতেই হবে। এটা তো ঠিক বলেছিস, দাদার ভয়ে এখন চুপ করে রয়েছে। চল কিছু খেয়ে নি, কথা পরে বলবো, চল। হ্যাঁ চল। আজকে হরিবাবু এসেছিলেন। তাহলে তো রাধার কথা নিশ্চয়ই বলেছে। না বাবা, উনি খুব ব্যস্ত ছিলেন, আর পুরানো কথা মনে করে তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। মিষ্টি? হ্যাঁ এই দেখ।
রাধা মা মা তুই একটুখানির জন্য ঘুমিয়ে পড়, আমি একটু পরে আসছি। থেমে গেছে হৃদয়ের স্পন্দন, শোনো আমার গান সখী, প্রিয়া সত্যি করে বল যে আমায় লুকিও না ভালোবাসা। সাথে পেয়েছি খবর তো, তুই আমার সাথে পেয়েছি খবর তো, আয় সজনি আয় রে তু, আয় না সজনি কাছে তুই দিয়ে দে তোর হাত।
সখী আমার হৃদয়ের কথা কি জানো হ্যাঁ বলে দে না বলে দে তুই প্রাণ সঁপে দেব তোমায় আমি প্রাণ সঁপে দেব তোমায় আমি তোমার প্রেমে আমি হলাম যে পাগল আর আমার এই যৌবন কাকে যে বুঝাই মনের ব্যথা হো হো কাকে যে বুঝাই মনের ব্যথা প্রেমী যে ডাকে গভীর রাতে আমার মন মানে না যে প্রেমী যে ডাকে গভীর রাতে প্রেমী যে ডাকে গভীর রাতে রাধা এভাবে প্রাণ হাতে নিয়ে তোমার এদিকে আসা উচিত হয়নি যে ভালোবাসে সে রাত দিন কিছুই বোঝে না তুমি আমাকে ডেকেছো আর আমি চলে এসেছি কি হয়েছে কথা দাও কিসের কথা দেব এক সঙ্গে জীবন মরণের কথা চুপ কেন হয়ে গেলে আমি স্বপ্ন দেখছি না তো এখন তো বিশ্বাস করলে বলো দাও কথা আমি কেন কথা দেব তার মানে তুমি ভয় পাচ্ছ আমার বিশ্বাস ভাঙলে আমার মন ভেঙে দিলে রাগ করলে আমি কেন রাগ করব তুমি কে আমার চলো যাচ্ছি আমি দাঁড়াও 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 আমি তো মজা করছিলাম এইভাবে মজা করা আমি একদম পছন্দ করি না ছাড়ো আমি যাচ্ছি একটু মেনে নাও তাহলে কথা দাও হুম আমার বাবার কাছে তোমার মাকে পাঠিয়ে আমাদের সম্পর্কের কথা বলবে রাজি তাহলে আমি যাচ্ছি এখন আমি তোমায় কিছুতেই যেতে দিতে পারি না চলো এই ঘরে তুই শুয়ে যা মায়ের কাপড় পরে নিস চা ঠিক আছে সামলে রাধা রাধা মা মা গোপী কি হয়েছে গোপী চিল্লাচ্ছিস কেন কথা হচ্ছে মেমা কি হয়েছে বল তো মা রাধা গায়েব হয়ে গেছে তোর মাথা খারাপ হয়েছে নাকি রাধা গায়েব কি করে হলো মা আমি ঠিক বলছি মা রাধা রাত্রে এখানেই ছিল তাই রাধা এসেছিল আবার চলেও গেল ঠাকুর পৃথিবী সিং আমাকে আর আমার মেয়ের সর্বনাশ করে দিল আমার মেয়ের জীবন বরবাদ হয়ে গেল আমি বাড়ির বাইরে যেতে পারছি না যা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটজি এখন ভুলে যাওয়াই ভালো ভুলে যাব যে আমার মেয়ের আব্রু নিলাম করে দিল আমি ভুলে যাব না আমি ওর থেকে জবাব চাইব মুনিম ক্ষমতার সামনে কোনো কথা চলে না সেটজি তার মানে আমি চুপ করে থাকবো না আমি চুপ করে থাকবো না আমি এই বদমাইশটাকে দেখে নেব আমি ওর থেকে জবাব চাইব না মেনে নিলাম সরকার কি হিম্মত দেখিয়েছেন আপনি পাখিকে ডানা ছটপটানো সময়ই দিলেন না আপনি আরে এই সব তোর বুদ্ধি চমৎকার রে গিরধর তুই আমার ঠিক ঠিক বন্ধু সরকার সরকার সেটজি এসে গেছেন আসতে দে এসো সেট মেয়ে কাবেরীকে সঙ্গে আনোনি বাজে কথা বলবি না ঠাকুর নিজের নাক কাটার পর আবার বড় বড় কথা বলছে কি হয়েছে সেটজি তুই চুপ কর চুপ ছোট লোক তুই আমার মেয়ের সঙ্গে যে নোংরামো করেছিস তার জবাব চাই আমার মুখ সামলে কথা বল রতনলাল চুপ কর কুকুরের বাচ্চা বল বল আমি তোর কি ক্ষতি করেছি কেন
কেন তুই আমার মেয়ের ইজ্জত নষ্ট করলি? ওই সব তোর মেয়েকে গিয়ে জিজ্ঞেস কর। পৃথ্বী সিং, হট, বেশি কথা বলার দরকার নেই। রতনলাল, রতনলাল, আমার দয়ার জন্য তুই এত কথা বলতে পারছিস? আমি রেগে গিয়ে কিছু করে বসার আগে এখান থেকে বেরিয়ে যা। তুই এখান থেকে যাব ঠাকুর, যাব, কিন্তু মনে রাখিস তোর দম্ভ যদি আমি না ভেঙেছি তো আমার নাম শেখ রতনলাল নয়। হ্যাঁ, চল ভেতরে, চল 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 চল, ছাড় 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 আমাকে, ছাড় 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 চল, ছেড়ে দে। দারুণ ব্যাপার, তোর আর আমার বিয়ে তো হবেই, যাবে আমার সোনা নিজের ভাইয়ের বাড়িতে যাবে, তোর আর আমার বিয়ে তো হবেই। আরে কালু, এ কি করছিস তুই? গাধাকে শাড়ি পরিয়েছিস কেন? এটা গাধা নয়, একে গাধি বলে, আমার হবু পত্নী গো, এর সঙ্গে যে আমার বিয়ে হতে চলেছে। এই গাধিটার সাথে তুই বিয়ে করবি, তার মানে তুইও একটা গাধা। যা, আমি আছি তো আছি, তবে এই মানুষগুলোর থেকে এই গাধাটা অনেক ভালো গো, বুঝেছিস? সকালে কাজ করবে আর রাতে গান শোনাবে। তুই এখন চুপ কর আর সোজা ঘরে চল। বাড়ি চল, তুই তোর বাড়ি যা। দাঁড়া না, তুই তুইও দাঁড়া, তুইও দাঁড়া, তোর রুটি করার জন্য, হ্যাঁ, তোর পাটি পার জন্য, আর তোর গুঙ্গা ভাইয়ের থেকে মার খাওয়ার জন্য। হ্যাঁ, আরে তুই বাড়ি যা। তুই যদি ঘরে না আসিস তাহলে ধমকি না, তোর এই হাড় ঘর ভেঙে দেব। আমি এখন যাচ্ছি আমার ভাইকে ডাকতে। আরে তুই যা এখান থেকে, এলো নিজের ভাইকে ডাকার জন্য, তুই তোর ভাইয়ের কাছে যা, যা যা, শোনা বউ আমার। ঠিক আছে, গাধা যখন হয়েই গেলে তাহলে গাধিকে বিয়ে করেই না। আচ্ছা, আমি তো এখানেই আছি। আরে বাবা রে, এই মোষটা কোত্থেকে এলো রে বাবা? আরে বাবা, আরে বাবা রে, আরে মরে গেলাম, মরে গেলাম রে। আরে বাবা রে, মেরে দেবে আমাকে, আবার মারবে রে ওরে বাবা। আরে 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 আরে, মেরে ফেলবে আমাকে, মেরে ফেলবে। আরে মেরো না, এ মারবে না, মারবে। আরে ভাই বাহ, জঙ্গলে তো খুব মজা হলো। তুই মারতে গেলি বাঘ আর মরে গেল খরগোশ। আরো একটা কথা আছে না, সে গেল বরযাত্রী আর হয়ে গেল তার বিয়ে। ভাই হরি, তোর রাধামা যত লক্ষ্মীমন্ত না, ততটাই আমার ছেলে গুণবান। ভগবান মুরারিকে দীর্ঘজীবী করুক, কিন্তু মুরারিকে এখানে দেখতে পাচ্ছি না কেন আমি? আরে ও একটু বাইরে গেছে, একটু বিশেষ কাজ আছে, এখনই চলে আসবে। এই দেখো এসে গেছে। বাবা, একে ওনাকে দিয়ে দিন। ভাই হরি, একে আমার তরফ থেকে। আরে এটা কি? রাধা মায়ের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট জিনিস। আরে এত কিছু? এই গয়না, এই কাপড়। তুই গ্রাম প্রধানের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিস, আর এখানে এসে খালি হাতে যাবি, এটা হতে পারে না। ভাই রাম, তোর এই ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। আরে হরি, তুই যদি চারটে দিন এখানে থাকতিস তাহলে আমি তোকে আসল বাঘকে মেরে দেখাতাম, বুঝলি? হ্যাঁ কাকা। আর একবার, এখন আমায় যেতে দে, রাধা মেয়েটা একা ঘরে আছে। যা তোর ইচ্ছে বাবা মুরারি। হ্যাঁ হ্যাঁ বাবা, হরি কাকাকে নদী পর্যন্ত ছেড়ে এসো। হ্যাঁ বাবা। আরে কি হলো? হ্যাঁ হ্যাঁ, হরি কাকা যদি আমার কথা শোনেন তাহলে বলি। বিন্দাস বল বাবা। কাকা, আপনাকে অনুরোধ, আমাদের এখানে আরো চারটে দিন থাকুন। বাবা। কাকা, আমার বাবা যে বাঘ মারেন না, বাঘ, যদি এই দৃশ্য আপনি না দেখতে পান না তাহলে আমার খুব খারাপ লাগবে। দেখেছ এই যে আমার বন্দুক চালানো কত প্রশংসনীয়, বুঝলে? এখন তো তোকে চারটে দিন থাকতেই হবে, বুঝলে বাবা? হবে, থাকতেই হবে, তোমাদের ইচ্ছে। একদম একদম। আরে রাধা, এ খাবার কার জন্য নিয়ে যাচ্ছিস? বাবা তো বাইরে চলে গেছে। তুই তো সবই জানিস দুলারি, গোপী আমার জন্য অপেক্ষা করছে। আমি কি করে জানবো? আরে এটা তো বল, গোপী কে, কোথায় থাকে, আর কেন তোর অপেক্ষা করছে? এখন বেশি বকবক না করে সোজা আমার সঙ্গে চল, আমি তোকে বলবো গোপী কে,
কোথায় থাকে আর কেন অপেক্ষা করছে? হ্যাঁ বুঝেছি, সেই ছেলেটা কত ভাগ্যবান হবে, বিয়ের আগেই বউর হাতে খাবার খেতে পাচ্ছে। রাগ করিস না, চল। আরে গোপি, এত ভালো জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস? কি হলো, আজকে খেতি করতে যাবি না? মা, মেলায় তো রাধা আসবে, তাই না? আরে রাধা রাধা বলতে বলতে তুই পাগল হয়ে গেলি নাকি? কিন্তু মা, তুই হরিরাম কাকার সাথে কথা বলে বিয়ের কথা বলছিস না কেন? আরে বাবা, আমি রোজ ভুলে যাই, কিন্তু আজকে আমি নিশ্চয়ই যাব। আরে আমার মা। আরে আরে, ঠিক আছে ঠিক আছে। দুলারি, ও দুলারি, কি হয়েছে, এরকম চিল্লাচ্ছিস কেন? আমি কানে কালা না। কানা নয় তো কি কানা তুই? আরে তুই এসব কি বলছিস, আমি অন্ধ? কানা ছাড়ার কি বলবো। আরে বাবা, আমাদের বাড়িটা তো উল্টো দিকে, ওই দিকে কোথায় যাচ্ছিস, নদীতে ডুবতে? আরে মরে আমার শত্রু, আমায় মারতে চাস? না না না, ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আরে বাবা, তুই যদি মরে যাস তাহলে তো আমি বিধবা হয়ে যাব। তাহলে তুই এখানে তুই কোথায় যাচ্ছিস? নৌকায় বসে নদী পার করে যাব। আমি তোকে উল্টো পারে নিয়ে যাব না, এখন আমার ব্যবসার সময়। আজকের কাজ আমি করব, রাধাকে নৌকায় বসিয়ে আমি নিয়ে যাব নদী পার করে। মানে তুই এক চক্করে পড়ে গেছিস? ডুবে মর, আর ফালতু কথা বন্ধ কর। আর শোন, আর ঘরে গিয়ে রান্না বান্না করে রাখবি। হ্যাঁ, আর তুই যাবি ওই ঘোড়াওয়ালার কাছে? ঘোড়ার লোকটার সাথে যাই আর গাধার লোকটার সাথে যাই? এসব ফালতু কথা ছাড়ো আর ঘরে গিয়ে কাজ করো। দেখ দুলারি, ওই হরি কাকা যদি জানতে পারে না, এই গ্রামে আমরা থাকতে পারবো না। কেন? এখানে বস আর আমার কথা শোন, এই মেয়েটাকে তুই একলা যেতে দে। কেন? আমি সমস্ত গ্রামে বলে দেব, আমার বউ আমাকে প্রাণে মেরে দিয়েছে, প্রাণে মেরে দিয়েছে। আরে ফালতু কথা বন্ধ কর। আরে তুই যা যা করেছিস না সব আমার ভাই জানে। হ্যাঁ আহা, সব ব্যাপারে নিজের ভাই আর ভাই ওই রাক্ষসটা। কি বললি? কিছু না কিছু না, তুই যা 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 যা। গোপি গোপি গো, ও মা, খাবারটা পড়ে গেলে তাহলে আরো এসে যেত। তা কি করে? আমার রাধা আবার নিয়ে আসতো। আরে বা, আমি কি তোমার চাকর নাকি? তুমি হুকুম করলেই আমি নিয়ে আসবো। দাসী নয়, তুমি আমার হৃদয়ের রানী। তুমি আমার চোখের ভিতরে এরকম টুকটুক করে কি দেখছো? তুই বল না। তুমি খুব অসভ্য। সত্যি এরকম? কপি, যেতে দাও আমাকে। যা না। কাছে লজ্জা পেও না, এসো এসো রানী আমার কাছে, তুমি চোখে চোখ রেখে তুমি মুচকি হাসো, চোখে চোখ রেখে তুমি মুচকি হাসো, তেতে দেব না তোমাকে আজকে। ও ছাড়ো না আমাকে, হাতে ধরো না, ছাড়ো না আমার কাছে লজ্জা পেও না, এসো এসো রানী আমার কাছে তুমি। সুন্দরী পরি তুমি প্রিয়তমা, নেবে কি আমার প্রাণ রে, মুখে তুমি যা বলতে পারো না, নূপুর তোমার বলে যায়। সুন্দরী পরি তুমি প্রিয়তমা, নেবে কি আমার প্রাণ রে, মুখে তুমি যা বলতে
পারো না নুপুর তোমার বলে যায় ছাড়ো না আমাকে হাতে ধরো না ছাড়ো না আমাকে হাতে ধরো না আর তুমি দুষ্টুমি করো না তুমি আমার কাছে লজ্জা পেও না এসো এসো রানী আমার কাছে তুমি চলে যাবি রে সব বন্ধন ছেড়ে সব কিছু ছেড়ে এসো আমার কাছে রানী রে এসো 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 রানী আরো কাছে এসো 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 রানী আরো কাছে এসো শুনবো না কোনো বাহানা তুমি আমার কাছে লজ্জা পেও না এসো এসো রানী আমার কাছে তুমি চোখে চোখ রেখে তুমি মুচকি হাসো চোখে চোখ রেখে তুমি মুচকি হাসো তেতে দেবো না তোমাকে আজকে ছাড়ো না আমাকে হাতে ধরো না ছাড়ো না আমাকে হাতে ধরো না আর তুমি দুষ্টুমি করো না তুমি আমার কাছে লজ্জা পেও না এসো এসো রানী আমার কাছে তুমি মিথুন তুলা ধনু মকর কুল হ্যাঁ তাহলে পণ্ডিত মশাই তাহলে আপনার কুষ্টি কি বলছে কি ঠিক বুঝি মিলেছে চন্দ্র আর সূর্য একসাথে এরকম যোগাযোগ লাখে একটা হয় রাধা আর মুরারি বাস কল্যাণ 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 পণ্ডিত মশাই বিয়ের তারিখ শীঘ্র ঠিক করুন হ্যাঁ 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 নিশ্চয়ই খুব মিলে ফেলবো তাড়াতাড়ি মিলে ফেলবো এ দারুণ মিলেছে ঠিকুজি দারুণ মিলেছে ঠিকুজি বুম বুম আজ থেকে চার মাস পরে শুক্লপক্ষের একাদশীর দিন ও দুজনের বিয়ে হবে পণ্ডিত মশাই এই মাসের কথা বলুন আমি চার মাস অপেক্ষা করব না যজমানজি এই পুরো মাসটা রাহু কেতুর দশা অশুভই অশুভ অশুভ পণ্ডিত মশাই আমার বন্ধুকে নাম দেখে অশুভ সময় দূরে চলে যায় শুভ অশুভ কি আমি জানি না আপনি যেদিন বলবেন সেদিনই হয়ে যাবে ঠিকুজি মিলে গেছে হয়ে যাবে সাবাস পণ্ডিত মশাই আপনার দক্ষিণে পাকা হয়ে গেল আমায় আশীর্বাদ করুন আমি এখন যাচ্ছি অভিনন্দন অভিনন্দন যজমানজি অভিনন্দন আপনার তো আনন্দের কারণ কি প্রধানকে বিয়ের শুভ লগ্ন বলে দিয়েছি তাই বললাম বিয়ের তারিখ বাবা হ্যাঁ এসো এখানে বসো বাবা পণ্ডিত মশাই কি বলছেন পণ্ডিত মশাই ঠিকই বলছেন বাবা তোর বিয়ের তারিখ আমি ঠিক করেছি আমি এর মধ্যে নতুন কি আছে পুরো গ্রামের লোক জেনে গেল যে আমি বিয়ে করতে চলেছি আর আমি জানি না নন্দু দইওয়ালা আর রামু তো সারা গ্রামে নেচে বেড়াচ্ছে সবটাই এই বন্দুকের খেলা বাবা বাবা বিয়েটা তো আমার হবে না নয়তো তোর বাবার বিয়ে হবে নাকি না না আমি তো এখনো পর্যন্ত মেয়েটাকেই দেখিনি তোমার দেখার কোনো দরকার নেই কেন কারণ যখন তোর মায়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল না তখন আমিও তোর মাকে দেখিনি বাবা
আপনার কথাটা আলাদা, কিন্তু আমি মেয়েটাকে না দেখে বিয়ে করবই না। আমার তোর হ্যার প্রয়োজন নেই। আমার মত মানে তোমার মত, বুঝলে? না মুরারি, আপনি বিরক্ত হচ্ছেন কেন বাবা? আমি বিয়ে করব না বলেছি নাকি? তাহলে শুধু আমি মেয়েটাকে দেখতে চাইছি। ঠিক আছে, তোর যখন এটাই ইচ্ছে যা গিয়ে মেয়েটাকে দেখে আয়। হ্যাঁ হ্যাঁ বাবা। হরিরামের মেয়ে রাধা, হ্যাঁ, নদীর পাশে বাড়ি। হ্যাঁ, কিন্তু জেনে রাখ, হ্যাঁ, মেয়েটাকে দেখে নে, কিন্তু তোমার মতামতের প্রয়োজন নেই। আমার মতই শেষ কথা, এই বিয়েটা হবেই, বুঝলে? হ্যাঁ 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 বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ যাও। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। তোর বাবা বাড়ি কবে ফিরবে রে? ব্যাস কিছুদিনের ভেতরে আসবে। কিন্তু হ্যাঁ, কাল আমি তোমার সাথে দেখা করতে আসতে পারবো না। কেন? কারণ হলো কাল নদীর পারে উৎসব আছে। কাল সমস্ত গ্রামের মেয়ে বৌরা নদীর পারে পূজো করবে, আমাকেও তো যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সে তো যাবি, সে তো যাবি, খুব ভালো কথা, আমিও আসবো ওখানে। না 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 না, এ ভুল করিস না জানো। কেন? তোমায় দেখলে আমার বন্ধুরা ভয় পাবে। কেন? ছাড়ো। পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়। আমি নদীর কিনারে জল ভরতে গেছি, মনে কত যে ফুল ফোটায়। পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়। তোর পায়ে কোন পিছে কামড় দিলো? পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়। পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়। তোর পায়ে কোন পিছে কামড় দিলো? হায়, পিছতে কামড় দিলো পায়, পিছতে কামড় দিলো পায়। পিছতে কামড় দিলো।
दिलो पर बिछते कमुड़ 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 दिलो पर কালু কি হয়েছে দুলারি? রাধা, বাবা এসে গেছে। সত্যি? হ্যাঁ, বাবা এসে গেছে। অনেক দিন ধরে ভাবছিলাম হরিবাবুর কাছে গিয়ে মনের কিছু কথা বলবো। এটাও আপনারই ঘর, যা বলার ইচ্ছে বলে দিন। আর যদি গোপীর বাবা বেঁচে থাকতেন তাহলে ব্যাপারটাই আলাদা হতো। কি এমন কথা এটা? আমাদের পুরনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য আর বাচ্চাদের মনের সুখের জন্য এই সব ভেবে আমি রাধার হাত আমার গোপীর জন্য চাইতে এলাম। কি কি হলো? চুপ করে গেলেন কেন? আমি কি কিছু ভুল বললাম? আপনার কোনো ভুল নেই, কিন্তু কপালটাই খারাপ। আমি আপনার কথা রাখতে পারবো না। রাধার বিয়ে আমি গোপীর সাথে দিতেই পারবো না। কিন্তু রাধা আর গোপী একে অপরকে ভালোবাসে। ওটা ওদের ভুল। এ কথা শোনার পরে ওদের মনে খুব দুঃখ হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব দুঃখ ভুলে যাবে ওরা। কিন্তু আমি এটা বুঝতে পারছি না কি আপনি কেন না বলছেন, গোপীর বাবার ব্যবহারের জন্য? না না। তাহলে কি আমার গোপী কি কিছু ভুল করেছে? না না। তাহলে কি কারণে আপনি ওদের বিয়েটাকে মেনে নিতে চাইছেন না? আমি অন্য কাউকে কথা দিয়ে ফেলেছি, আর সেখানেই রাধার বিয়ে ঠিক হয়ে গেছে। রাধা কি এ ব্যাপারটা জানে? না, আর ওর জানার কোনো প্রয়োজনও নেই এসব। আমি যা করি সব ওর ভালোর জন্যই তো করি। বুঝতে পারলাম, আমাকে ক্ষমা করুন দাদা, আমি আপনাকে দুঃখ দিলাম। ভগবান রাধার মঙ্গল করুক। নমস্কার। এভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি যা কিছু করেছি সবই তোর ভালোর জন্যই করেছি। মুরারি গ্রামের প্রধানের ছেলে, রূপ গুণ ঐশ্বর্য সব কিছু ওর কাছে আছে। তুই মহারানী হয়ে থাকবি। না,
আমি রানী হতে চাই না। একটু শান্তিতে ভেবে নে সোনা, গোপী আর মুরারির মধ্যে অনেক তফাত। গোপী গরিব ঘরে আর মুরারি বড়লোক ঘরের ছেলে। বাবা, আমি বৈভব চাই না। গোপী গরিব হলেও আমি ওকে ভুলতে পারবো না। রাধা শুধু গোপীরই হয়ে থাকবে। রাধা, আমি যে কথা দিয়েছি সেটার কোনো দাম নেই তোর কাছে? রামস্বরূপকে কথা দিয়েছি আমি এই বিয়ে দেবো বলে। গয়না, শাড়ি, মিষ্টি, ও কত ভালোবেসে এগুলো আমায় দিয়েছে। এটা ফিরিয়ে দাও। মানে আমি আমার কথা রাখবো না? আমি আমার নাক কাটিয়ে নেবো। বাবা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমাকে তুমি বাঁচতে দাও, তা না হলে আমি নদীতে ঝাঁপ দেব। তুই কেন মরবি মা? আমার মরার বয়স, আমার মরার কথা। আমি মরে যাওয়ার পর তুই যা খুশি করিস মা, যা খুশি করিস। বাবা, আমি এখন নদীতে গিয়ে ঝাঁপ দেব। ভগবান, আমার মেয়েটাকে সুখী করিস, সুখী কর। আমায় মরতে দে মা, আমায় মরতে দে মা। না, আমি বাঁচতে পারবো না মা। না, আমায় মরতে দে মা, আমায় মরতে দে। ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা করে দাও। আর তোর আর গোপীর ভালোবাসা আমি ভুলে যাব। তুমি যেখানেই বলবে আমি সেখানেই বিয়ে করব। হ্যাঁ বাবা। মা রাধা, আমার মা, আমায় ক্ষমা করে দে মা। মা, মা, তুই রাধার ওখানে গেছিস তো? কাকার সাথে কথা হয়েছে? বিয়ের কথা বলেছিলি তো? তোর এই সব প্রশ্নের একটাই জবাব, হরিরাম বাবু একদম মানা করে দিয়েছে। না বলে দিয়েছে? না না, আমি মানবো না। তুই মানিস ইয়া না মানিস তাতে কিছুই হবে না। ও রাধার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে। মানে রাধা এটা কি করে করতে পারে মা? ও বেচারি তো এই বিয়ের ব্যাপারে কিছু জানেই না। ও মা। বাবা, তোর কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু আমি কি করতে পারি? তোর কষ্ট হলে আমারও বুকটা যে ফেটে যায়, কিন্তু আমি কি করতে পারি? ধৈর্য রাখ বাবা, ধৈর্য রাখ, ধৈর্য রাখ বাবা। আসুন আসুন হরিনাম বাবু, আজ এই দিকে কি মনে করে? আমার মেয়ে রাধার বিয়ে, তাই বাজারে জিনিস কিনতে বেরিয়েছি, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। খুব ভালো, খুব। শিবগড়ের প্রধানের ছেলে মুরারির সাথে আমার মেয়ের বিয়ে পাকা করে ফেলেছি। বাহ, খুব ভালো করেছেন। এই গ্রামের জমিদারের ছেলে মুরারির সঙ্গে? রাধামা, তুই অনেক ভাগ্যবতী রে। আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি, বিয়েতে আপনাকে আসতেই হবে। নিশ্চয়ই, আমি না এলে বিয়ে কি করে হবে? নিশ্চয়ই আসবো। ঠিক আছে, আমি এখন আসছি। আজ্ঞে, নিশ্চয়ই আসবেন কিন্তু। নমস্কার, নমস্কার। রাধা, নৌকো এদিকে। কি হয়েছে মা? কিছু না বাবা। আমি জানি তোর মনে কি চলছে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে কখনো এই ভুল করতাম না, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এখন তুই খুশি থাকলে তবেই আমি শান্তি পাবো। বাবা, গোপীকে না দেখলে আমি ঠিক থাকতে পারি না বাবা। কয়েকটা তো দিনের ব্যাপার। কালুয়া, আগে ধর রাধাকে, ওই পাড়ে নিয়ে যা, আর তাড়াতাড়ি ফিরে আসিস, আমি একটু কাজ মিটিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। বৌদি, বৌদি, আসুন আসুন। যমুনা বৌদি,
আপনি তো শুনেছেন বোধহয় আমার মেয়ে রাধার বিয়ে শিবগড়ের প্রধানের ছেলের সাথে ঠিক হয়ে গেছে। খুব আনন্দের কথা, আপনি খুব ভালো কাজ করেছেন। রাধার সুখের জন্য আমি একটা আপনার কাছে প্রার্থনা নিয়ে এসেছি। বলুন ভাই। গোপী আর রাধা যদি মেলামেশা না করে। আরে ভাই, আমি আমার নিজের গোপীকে বুঝিয়ে দেব, আপনি আমাকে বিশ্বাস করুন যে আমার গোপী রাধার থেকে দূরে থাকবে, অনেক দূরে থাকবে। আমার উপর খুব উপকার করলেন, ধন্যবাদ। এখানে হরিনাম বলে কেউ থাকেন না? হ্যাঁ, ওনার একটা মেয়ে আছে না? হ্যাঁ, রাধা। রাধা, কি সুন্দর নাম। নামটা সুন্দর আর দেখতেও খুব সুন্দর। এই মাত্র যে এখান থেকে নেচে নেচে গেল না, ওই রাধা। এমনি তো খুব সুন্দর দেখতে, কিন্তু কিন্তু কি এই কথাটা কাউকে বলবে না, কিন্তু না, এই মেয়েটা একদম নচ্ছার মেয়ে, একটার পর একটা। হ্যাঁ, প্রথমে ওই ঠাকুর পৃথিবী সিং, ওর পরে ওই ঘোড়াওয়ালাটা, আর এখন তো চলছে ওই। হ্যাঁ, এ তো খুব খারাপ কথা। এখনো কথা শেষ হয়নি। হ্যাঁ, হরিনাম যখন এই কথাটা জানতে পারলো, তখন ও একটা বোকা কাদার সঙ্গে নিজের মেয়ের বিয়ে ঠিক করে ফেললো। কি বলছো? হ্যাঁ, আর ওই বোকা লোকটা জেনে শুনে নদীতে ডুববার জন্য তৈরিও হয়ে গেছে। ও মূর্খটা কে তুই জানিস? যে কেউ হোক না কেন, আমার জেনে লাভটা কি? তবে একটা কথা কিন্তু ঠিক। কি? ওর মতো বোকা আমাদেরই সংসারে গাধা, মানে গাধাদের সর্দার, আপনি কোথাও খুঁজে পাবেন না। আমার এই কথাটা একটু চেপে রাখবেন। আর হ্যাঁ, যদি আপনি ওই পারে যেতে চান তাহলে নৌকা তৈরি। না না, আমি তো একটু বেড়াতে বেরিয়েছি, একটু এদিক ওদিক বেরিয়ে বাড়ি চলে যাব। রাম রাম। রাম রাম। থেকো
দাঁড়াও। আমায় মরতে দাও, বাঁচালে কেন? মরা এত সহজ নয়, আর আমার সামনে তো একেবারে সহজ নয়। আপনি আমাকে কেন আটকাচ্ছেন? আমার নাম মুরারি, শিবগড়ের জমিদারের ছেলে, আর তোমার হবু বর। তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনি আমাকে কোনোদিন পাবেন না। রাধা, খবরদার, যদি আত্মহত্যার চেষ্টা করো তো। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে মরতে দিন, আমার উপকার হবে। আমার কারোর উপকারের দরকার নেই। আমার কথা শোনো, তোর আগের প্রেমিক যে নদীর পাড়ে থাকে না, তার সমস্ত খবর আমি নিয়ে এসেছি। না না, ওর কোনো ক্ষতি করবেন না। আমি আমি তোমার কোনো কথা শুনবো না। এই নাটক কিন্তু আমার সঙ্গে করতে পারবে না। তুমি তুমি আমার পরিবারের মুখে কালি লাগাতে পারো না। আমি কে? শিবগড়ের জমিদারের ছেলে মুরারি। আমি বাঁচতেও পারছি না, আর মরতেও দিচ্ছেন না আপনি। এবার মনে হচ্ছে তুমি বুঝতে পেরেছো। আপনি তো সবই জানেন, আমি আর গোপি একে অপরকে কতটাই ভালোবাসি। আমাকে একবার দেখা করতে দিন। আবার যদি মরতে চেষ্টা করো, তাহলে আমি তোমাকে পুরো গ্রামে ঘোরাবো, আর তোমার বাবা অসম্মানিত হবে। না না, এসব একদম করবেন না। তাহলে কথা দাও, তুমি একদম মরার চেষ্টা করবে না। আমি দিব্যি খেয়ে বলছি। এইভাবে নয়, ওর নামে প্রতিজ্ঞা কর। কি নাম ছিল ওর? ও ওই তোর প্রেমিক, যার নামে দিব্যি করলে তুই মানবি, বল। আমি গোপীর দিব্যি খেয়ে বলছি, আমি আবার মরার চেষ্টা করব না। আর সব সময় তুই আমার কথা শুনবি। তাই করব। ব্যাস, এখন তুই বাড়ি যা, আর এই শিশিটা আমি আমার কাছে রাখবো। যা। বাবা 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 বাবা, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুই বিয়ের ব্যাপারে না করে দিয়েছিস, এত বড় সাহস হলো কি করে? একদম, ওই মেয়েটা কানা না, খোঁড়া না, ট্যারা অন্ধ না, তাহলে বিয়েতে না কেন করছিস? একদম না, মেয়েটার মধ্যে একেবারে কোনো দোষ নেই, সর্বগুণ সম্পন্ন, আর ভালো পরিবারেরও। তুই নিজেকে কি ভাবিস? বাবা, যখন আমি ওকে দেখলাম না, তখন থেকে অশুভ কাজ একটার পর একটা হচ্ছে, আর আমার এই বাঁ চোখটাও কেঁপে যাচ্ছে, দেখো। মুরারি বাবা, আমার কথা যদি শোনেন তো বিয়েটাকে না করে দিন। বারবার এক কথা বলবি না, জেনে রাখ, এই গ্রাম প্রধানের বন্দুক দেখে অশুভ জিনিস শুভ হয়ে যায়, বুঝলি? আমি ওই প্রভাবশালী, শিবগড়ের গ্রাম প্রধানের একটা ইশারায় বাঘ পালিয়ে যায়, বুঝলি? এটা তো সবাই জানে। তাহলে তাহলে বিয়ে করতে চাইছিস না কেন? বাবা, আপনি তো আমার কথাটাই শুনছেন না, তাহলে আর বলে লাভ কি? আমি তোর কোনো কথা শুনবো না। ঠিক আছে বাবা, আমার একটা কথা শুনবেন? বল। হ্যাঁ, আমার সঙ্গে চলুন। হ্যাঁ, দুলারি, আমার বোন, তুই এসে গেছিস। গোপীর কথা কিছু জানিস? গোপী তো ঘরে নেই। যমুনা মাসির কথা শুনে মনে হচ্ছে গোপী খুব রাগ করেছে, চাষ করতেও যায় না, আর পুরো দিন ঘোড়ার পিঠে ঘুরে বেড়াচ্ছে। ওর মনের ব্যথা আমি কি করে মুছি? আমি নিজে কত কষ্টে আছি। রাধা, একবার গোপীর সাথে দেখা করো। কিন্তু বাবা যদি জানতে পারে? বেশি হলে মারবে, কিন্তু গোপীর জীবন বাঁচানোর জন্য একটু তোমায় সব করতেই হবে। তুই ঠিক বলছিস দুলারি, আমি গোপীর সঙ্গে নিশ্চয়ই দেখা করব। কেন মুখ দেখো তুমি আয় না, বয়ে যাওয়া নদী আর নৌকো, পৃথিবীতে তো
ছাড়ামি কি করে কাটবে এই জীবন। সাথী রে তুই যে আমার বন্ধু রে, তুই যে আমার সাথী রে, তুই যে আমার বন্ধু রে, বাকি পুরো দুনিয়া পাগল, তুই যে আমার বন্ধু রে। হায় রে হৃদয় মেনে তুই নে, হায় রে হৃদয় মেনে তুই নে। স্বপ্ন যে আমি সঙ্গে বাঁচবো সঙ্গে মরব, কি করে জানবো যে আমায় ভালোবাসাই ব্যথা দেবে, ভালোবাসাই ব্যথা দেবে। এই দুনিয়া শত্রু হলো, এ কেমন দিন এলো রে, এই দুনিয়া শত্রু হলো, এ কেমন দিন এলো রে। হায় রে হৃদয় মেনে তুই নে, স্বপ্ন যে আমি সঙ্গে বাঁচবো সঙ্গে মরব, কি করে জানবো যে আমায় ভালোবাসাই ব্যথা দেবে, ভালোবাসাই ব্যথা দেবে। হায় রে হৃদয় মেনে তুই নে।
আমার নয়, দূরে দূরে কেউ আমার নয়, তুই যে আমার সাথী রে, তুই যে আমার বন্ধু রে, তুই যে আমার সাথী রে, তুই যে আমার বন্ধু রে, বাকি পুরো দুনিয়া পাগল, তুই যে আমার বন্ধু রে, রাধা গোপি। আমি কোনো স্বপ্ন দেখছি না তো, তুই সত্যি রাধা তো? তোমার কি মনে হচ্ছে? তোর এভাবে আসা উচিত হয়নি। তোমার জন্য এখন আমি পর স্ত্রী, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমি এখন পর হয়ে গেছি। আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি, আমি এখন তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাব। তোর সুখের জন্য আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করব। আমায় সুখী দেখতে চাও, তাহলে তোমাকে আমার একটা কথা মানতে হবে, তুমি তোমার মন থেকে আমাকে দূরে সরিয়ে দাও। এটা আমি কিছুতেই করতে পারবো না। তাহলে ঠিক আছে, এই গ্রাম ছেড়ে আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আর আমি থাকবো, অন্য কেউ নয়। রাধা, হ্যাঁ সত্যি আমি চলে যেতে চাই, আমার কথা ভেবে তুমি কষ্ট পাও তা আমি সহ্য করতে পারবো না। ভালোবাসায় পাগল হয়ে এসব করা একেবারেই উচিত নয়। না গোপি, আমাকে আর দুবিধায় ফেলিস না, এখন তুমিই বলো আমি কি করতে পারি। আগে তো তোর ঘরে চলে যাওয়া উচিত। তুমি কি এটাই চাও? ঠিক আছে, এটা আমাদের শেষ দেখা। অশুভ জিনিস দেখতে পেলেন বাবা? হ্যাঁ, তাহলে এখন এ বিয়ে হতেই পারে না। আরে মা, এত মুখ শুকিয়ে গেছে কেন? কিছু না বাবা, পুরানো কথা মনে পড়ছে, মনের ভেতরটা কেঁদে উঠছে বাবা। সময় এলে সব ঠিক হয়ে যাবে মা, গোপীকে তো তোকে ভুলে যেতেই হবে। গোপীকে ভুলুক আর নাই ভুলুক, আমি তোমার সব কুকর্মের কথা জানতে পেরেছি। কে রাম, এসো এসো। আমি এখানে বসতে আসেনি বুঝলে, আমি এখানে একটা সিদ্ধান্ত নিতে এসেছি। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? এটা তোমার আদরের মেয়েকে জিজ্ঞেস করো, আশীর্বাদ আমার ছেলের সঙ্গে, আর বিয়ে করবে একটা ভিকিরি ছেলে। নির্লজ্জতার একটা সীমা থাকে, আমার এরও মেয়ে দরকার নেই, এর কোনো চরিত্র নেই। মা, রাম তোর কিছু ভুল হচ্ছে, তুই যেটা ভাবছিস সেটা একেবারেই নয়। তাহলে এখন এখন তুই তোর মেয়ের পাপগুলো ঢাকতে চাইছিস, আমার গলায় বেঁধে আমার মাতা সমাজের সামনে নিচু করতে চাইছিলি, তাই তো? রাম আমি তোকে কি করে বোঝাই এটা? আমার আর কিছু বুঝে লাভ নেই, তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায় যাব। এই বিয়ে কখনো হতে পারে না। হ্যাঁ একদম হতে পারে না। হরি, আমাদের দুজনের সম্পর্ক শেষ। হ্যাঁ হ্যাঁ একদম শেষ, এই বিয়ে কখনো হতে পারে না। একদম নয়, কখনোই নয়, এই সম্পর্ক শেষ, একদম শেষ। রাম এটা তুই ভুল করছিস। চল মুনারি, চলো বাবা। তুই? হ্যাঁ আমি। তুই এখনো বেঁচে আছিস? বাবা মারা যাওয়ার পরে মনসুখ কাকারও মৃত্যু হয়ে গেল, আর আমি তোমার বংশধরকে বাঁচানোর জন্য এখানেই থেকে গেলাম। আমাদের বাচ্চা। বিয়ের কথা ভুলে যা, আর কত টাকা চাই তোর বল। আমার সম্পত্তির দরকার নেই ঠাকুর, বাচ্চাটার বাপের নাম চাই। মানে? লোকের কাছে তোমার কুকর্মের কথা বলে, পঞ্চায়েতের কাছে বলে তোমাকে আমি জেলে পাঠাবো। আরে এরম কিছু নয় রে কাবেরি, বাচ্চাটা তো আমাদেরই, আমি তো তোর পরীক্ষা নিচ্ছিলাম, তুই কদিন একটু অপেক্ষা কর, আমি ফুলবাকে বুঝিয়ে তোকে হাভেলিতে নিয়ে আসছি। গিরধর। হ্যাঁ মালিক। শিকারটাকে ধরে ফেল। গিরিধর, এই হারামখোরগুলোকে মার।
তুই আর তোর মেয়ে ভালো করে এটা জানতিস, বল কোথায় তোর বাচ্চা, কোথায় তোর বাপ? তুই এমনিতে কথা শুনবি না রে। হারামজাদা, তোর দিন শেষ। ভাই ভাই ছেড়ে দাও ঠাকুরকে। এই সাপটা বেঁচে থাকলে সবাইকে ছোবল মারবেই মারবে। আমি জানি, তবু বলছি। বাবা, ও ঠিকই কথা বলছে বাবা। কিন্তু আমি একে স্বামীই মানছি, এ আমায় মেনে নিক, সেই জন্য আমি একে বাচ্চার ভয় দেখাচ্ছিলাম। মানে মানে তোর বাচ্চার কথাটা ভুল? না, তোর সামনে দুটো রাস্তা খোলা আছে ঠাকুর। কাবেরীকে স্ত্রী হিসেবে স্বীকার কর, না হলে প্রাণে মেরে দেবো বলে দিলাম। গোপী, আমি তোর অপরাধী, আমায় ক্ষমা করে দে ভাই। তাহলে তুই ওকে স্ত্রী হিসেবে মানছিস তো? হ্যাঁ, আমি ওকে স্ত্রী হিসেবে স্বীকার করছি। শুধু তাই নয়, শেঠ রতনলালকেও আমাদের হাবেলিতে রাখব। আমি এরও অপরাধী। ওঠো ঠাকুর, ওঠো, ভুলে যাও সব। আর গোপী, আমি তোমার উপকার জীবনে ভুলবো না। ভাই, তুমি অনেক উপকার করলে। বাবা বাবা, তুমি দুদিন ধরে ঠিক করে খাওনি কেন? তুমি কি নিজের মেয়েকে ক্ষমা করতে পারো না? মা, আমি তোকে খুব দুঃখ দিয়েছি। তোর মনের কথা না জেনে আমি ভুল জায়গায় বিয়ে ঠিক করেছিলাম। উপর থেকে গ্রামের প্রধানও তার কথা রাখলো না। আমি দুঃখের সাগরে ডুবে গেছি মা। লোকলজ্জার আমার কোনো ভয় নেই মা, কিন্তু তোর কি হবে আমার শুধু এটাই চিন্তা মা। বাবা, আমার কোনো ব্যাপারেই দুঃখ নেই, কিন্তু আমি তোমাকে খুশি দেখতে চাই, তাতেই আমি খুশি। সেটা কি করে হবে মা? বাবা, তুমি নিজের কথার খেলাপ করনি বাবা, তাও তোমার কথা রাখার জন্য আমি তৈরি। আমায় বিদায় করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও। এটা তুই কি বলছিস মা?
এখন তো তোর সাত পাকে ঘোরাই হয়নি মা, তো বিদায় নেওয়ার কথা আসছে কেন? আর ওরা আমাদের কথা কেন মানবে? তোমার কথা সব দিক থেকে সত্য হয়ে থাকবে। আমার কথা শোনো, আমাকে শ্বশুর বাড়ি ছেড়ে এসো। কিন্তু আমি জানি ওরা স্বীকার করবে না। আমি ওদের বোঝাবো, আর যদি না মানে তাও আমি তোমার কাছে আসবো না। মা, আমার উপরে ভরসা রাখো বাবা, তোমার মাথা আমি নিচু হতে দেব না। আর আমায় ভালোভাবে যেতে দাও বাবা। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে মা। বাবা মুরারি, আমি কত বোকা ছিলাম, একটা কথার জন্য আমি আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে যাচ্ছিলাম। বাবা ভুলে যান এসব পুরনো কথা। হ্যাঁ বাবা, এখন তো ভুলতেই হবে। কে? শিবগড়ের প্রধান আর আমার বেয়াইকে নমস্কার। আরে আর কি বাকি আছে যার জন্য আপনারা এখানে এসেছেন? মেয়েকে শ্বশুরবাড়িতে রাখতে তো আসতেই হবে, তাই না? মা, শ্বশুর মশাইকে প্রণাম করো। আরে এখন আমাদের নিয়ে মজা করছো? তুই জানিস, তুই জানিস তুই আমাদের পুত্রবধূ নস, তা সত্ত্বেও তোর মেয়ে আমাদের পেছনে কেন পড়ে আছে? গ্রামের প্রধানই বা কথা রাখতে পারছে না কেন? 52টা গ্রামের প্রধান হয়েও কি মিথ্যে কথা বলতে পারে? আরে তুই নিজের সব সমস্যাগুলোকে আমার গলায় পড়াতে চাইছিস কেন? একটা কথা শোন, তোর আর আমার কোনো সম্পর্ক নেই। আমি রাগের মাথায় কিছু করে না বসি, তার আগে তুই আর তোর এই পাপি মেয়ে চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে, চলে যাও। বাবার রাগ কিন্তু খুব খারাপ, উনি কিছু করে বসেন তার আগে এখান থেকে চলে যাও। আমি তো এখানে থাকতে আসিনি, কিন্তু আমার মেয়ে রাধা এখানেই থাকবে। ওকে আপনি রাখবেন না মেরে ফেলবেন ওটা আপনার ইচ্ছে। এ তো জোর করে থাকতে চাইছে, তুই চুপ কর মুরারি। হরি, তোমরা এখান থেকে সোজা হবে যাবে কি না? না তো এই কথা। হরি, তুই মৃত্যু চাইছিস না? আমার মাথা নত করতে তুই পারবি না, তার আগে আমি তোকে শেষ করে দেব। বেহাইয়ের হাতে মৃত্যু তো ভাগ্যবানের হয়। মিথ্যেবাদী গ্রাম প্রধান, চালা গুলি, আর নিজের সম্মানকে ধুলিস্যাত করে দে। হরি, দাঁড়িয়ে পড়লি কেন? হাত কাঁপছে কেন তোর? চালা গুলি। হরি, আরে বাবা দাঁড়ান দাঁড়ান, কি করছেন দাঁড়ান? এই কাজ কি করবেন না? তুই দূরে যা মুরারি, আমি আর রাগ কমাতে পারছি না। বাবা, কাকার মৃত্যুতে হয়তো আপনি শান্তি পাবেন, তাতেই বন্দুকটার দরকার নেই। কাকা, বাবা আপনার কথা শুনবে না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই বিষটা খেয়ে নিন, এতে আপনার আর আমাদের দুজনেই শান্তি পাবো। নাম কেমন হলো বাবা? অসম্মানিত হয়ে বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরাটাই ভালো। না মা, কি করলি তুই? মা মা মা, তুই কি করলি মা? মা তুই কি করলি মা? বাবা, মেয়েটা তো মরে যাবে, ব্যাপারটা গুরুতর হয়ে যাচ্ছে। চলো চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো বাবা, চলো 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 চলো। আমার জন্য যদি কিছু করতেই হয় তাড়াতাড়ি করো। না মা, তুই আমার সাথে যাস না মা। যেতে যেতে একটা ইচ্ছা থেকে গেল। বল মা, বল মা। আমাকে গোপীর কাছে নিয়ে চলো বাবা। নিয়ে যাচ্ছি মা, নিয়ে যাচ্ছি। বাবা, রাধা আর কাকা এখান থেকে চলে গেছে, আমি একটু দেখে আসছি। আর যদি কাকা আমাদের ফাঁসানোর চেষ্টা করে, কোনো উপায় তো চাই, আপনি নড়বেন না এখান থেকে। তুই সাবধানে যাস বাবা, সাবধানে যাস, সামনে যাস নিজেকে। হরি রাম ভাই, আপনি এখন চুপ করে আছেন কেন? কি হয়েছে, কথা বলছেন না কেন? বৌদি, আমি খুব খারাপ খবর নিয়ে এসেছি। এমন কি হয়েছে আপনি বলতেও পারছেন না? রাধা,
রাধা আমাদের সবাইকে চেয়ে চলে গেছে এই পৃথিবী থেকে। কি বললে কাকা, রাধা আর বেঁচে নেই? না না, এটা হতেই পারে না, না হতেই পারে না। বাবা, রাধা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এসব আমি মানি না। এসে তোমরা দেখে নাও, রাধা 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 মা মা, রাধা রেগে গেছে মা, রাধা রেগে গেছে মা। আমি কত ভাগ্যহীন বাবা যে একটা মাত্র মেয়ের ইচ্ছে পূরণ করতে পারিনি আমি। ওর বিয়ে হওয়ার আগেই ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। ভাই ধৈর্য ধরুন ভাই। ভাগ্যের পরিহাসকে কে জানে, একটা কুমারী মেয়েকে ও ছিনিয়ে নিল। আমি মরে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। এসব কি করে হলো? এর বিয়ে তো জমিদারের ছেলের সাথে ঠিক হয়েছিল, কিন্তু গ্রাম প্রধান মিথ্যে কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে। উপর থেকে আমার পরিহাস করার জন্য বিশেষ শিশি দিয়ে আমি ওই বিষটা খাই, তার আগে আমার মেয়ে খেয়ে নিল আর আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে দিয়ে চলে গেল আমার মেয়ে। কিন্তু কাকা, একটা আমার কথা শুনবেন, বাবা রাধার বিয়ে আমার সঙ্গে দিন, মানে আমি ওর স্বামী হতে রাজি আছি। গোপি! হ্যাঁ মা, রাধা এই ঘরের বউ হবে। এটা কি করে হবে বাবা? একটা নির্জীব ছোড়ের সাথে বিয়ে কি করে হবে বাবা? তুই আমায় ভুল বোঝাচ্ছিস, আমি সত্যি বলছি কাকা, আমার কথা শুনুন। আমি যদি তোর কথা শুনেও নি, কিন্তু বিয়ের নিয়মকানুন কি করে হবে? আমাদের ভালোবাসার বন্ধনে সমস্ত নিয়মকানুন পূরণ হবে ভাবুন মা। ভাই, গোপীর কথা আমি মেনে নিচ্ছি। আপনি রাধার হাত আমার গোপীর হাতে দিয়ে দিন, তাহলে রাধা আমার ঘরের লক্ষ্মী বউ হবে। তারপরে যাই হোক আমরা বুঝে নেব। দিন ভাই। ঠিক আছে, প্রকৃতির খেলাও খুবই অদ্ভুত। একটা মৃত মেয়ের কন্যাদান করবে এই অভাগা বাবা। আপনি আমার একটা কথা দিন, আমি তো একটা হতভাগা বাবা, আমি তোকে কি কথা দেব? আপনার আশীর্বাদের পাশাপাশি আমাকে আর রাধাকে জল সমাধি নেওয়ার আজ্ঞা দিন। গোপি, না। বাবা, এ তুই কি বলছিস? তুই আমাকে একা করে দিতে চাইছিস? মা, রাধা আমার জন্য অপেক্ষা করে আছে, আমায় যেতেই হবে। আমায় ভুলে যাস মা। তোকে ভুলে যাব? তাহলে আমার বংশকে রক্ষা করার, আমার বংশধরকে আমি ভুলে যাব? হে ভগবান, হে ভগবান, এই দিন দেখার জন্য আমায় বাঁচিয়ে রেখেছিলে। আমি বাঁচতে চাই না। কাকা, আমি আপনাকে অনুরোধ করছি, আমার মায়ের খেয়াল রাখবেন কাকা। বাবা, এই আঘাত আমি সইতে পারবো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দে মা, মাফ করে দে। গোপি, 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 যমুনা বৌদি, যমুনা বৌদি, যমুনা বৌদি, যমুনা বৌদি, আমার গোপি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানটা বসুন। Thank you.
হচ্ছে আমার বন্ধু তুই পিছনের দিকে যা আমায় ভুলে যাস গোপি নদী থেকে উঠায় রাধা বেঁচে আছে তুই উপরে উঠায় আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না ভাই তুই নিজে রাস্তা দেখ আরে মূর্খ জীবন্ত মানুষকে মারতে চাইছিস আমি বলছি রাধাকে নিয়ে উপরে উঠায় রাধা মরেনি কিন্তু এটা কি করে হতে পারে গোপি রাধা বিষই খায়নি আমি তোমার কথা বুঝতেই পাচ্ছি না বিষের শিশিতে বিষ ছিল না একটা ঘুমের ওষুধ ছিল ঘুমের ওষুধ হ্যাঁ কাকা বৈদ্যরাজকে জিজ্ঞেস করুন হ্যাঁ হরিরাম ভাই মুরারি ঠিক কথা বলছে রাধার বিষের শিশিকে আমার কাছে এনেছিল কিন্তু সব কথা শুনে ওর মধ্যে আমি ঘুমের ওষুধ ভরে দিয়েছিলাম বাবা মুরারির কথা শুনে নে রাধাকে নিয়ে এদিকে আয় গোপি বাবা একটু পরেই রাধার জ্ঞান চলে আসবে মুরারি এসব কি হবে শোন তোর আর রাধার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে তাই আমি ঠিক করেছিলাম তোদের মধ্যে থেকে সরে যাব কিন্তু আমার সামনে একটা মুশকিল ছিল আমার বাবা আর হরি কাকা একজনের কাছে বন্দুক আর একজনের জেদ সম্পর্ক গড়তেই পারে না এই জন্য আমি এইসব করেছি আর ঘুমের ওষুধটা কাজে দিয়েছে মুরারি হ্যাঁ ওঠো ওই দেখো রাধার জ্ঞান আসছে দেখো দেখো আমি কোথায় আমার মাথা ঘুরছে কেন আপনারা কারা আপনারা এরকম দেখছেন কেন আমাকে গোপী এ কি হচ্ছে আমাদের নতুন জীবন মা রাধা মুরারি তোকে নতুন জীবন দিয়েছে মুরারি মুরারি যেও না রাধা ভাই আমাদের জীবন দান দিয়ে আপনি চলে যেতে চাইছেন এর বদলে আপনি কিছু চেয়ে দেখুন হ্যাঁ মুরারি চেয়ে নাও আমি একটা বোন পেলাম আমার কি চাই বলো বোন